মমস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আমি কাঁঠালের বড়া বানিয়ে দেখাবো। আমি একটা গোটা কাঁঠাল থেকে এখানে কিছুটা রোয়া বের করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে ওই কাঁঠালের রোয়া থেকে আমি এক বাটির মতো রস বের করে নিয়েছি। এবার একটি বাটিতে আমি এক কাপ ময়দা আর ওই কাপেরই এক কাপ ওই কাঁঠালের রস দিয়ে একটু মেখে নিলাম। এরপর এক কাপ চালের গুঁড়ো, হাফ কাপ সুজি, হাফ কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে সমস্ত উপকরণগুলিকে মেখে নিলাম। এবার আমি ব্যাটারটিকে একটু পাতলা করার জন্য একটু লিকুইড দুধকে অল্প অল্প করে ঢেলে দিলাম। এবার আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। আমি এই ব্যাটারটিকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। ৩০ মিনিট পর ঢাকনাটি খুলে মিশ্রণটিকে আরেকবার হাত দিয়ে মেখে নিলাম। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটু মিশ্রণটি একটু দিয়ে দিলাম। এবার আমি তেলে এক এক করে বড়াগুলো ছেড়ে দিলাম। বড়াগুলোকে আমি এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে বাটিতে তুলে সার্ভ করে দিলাম।